Insulted and humiliated. Tritiyo khondo, tritiyo porichhed. Uthe daralo o, ar dariye dariyei bolte shuru korle. Uttejonay, or seta khyal hoyni. Kichukkhon shonar por, prince o uthe daralen. Gota drishyota hoye uthlo बड़ो बेशी गुरुतर। नाताशा बोल्लो, मंगलवार आपने निज मुखे जा बोले छिलेन मोने करे देखुन। बोले छिलेन आपने चान टाका, मसृण पथ, समाजे प्रतिपत्ति। मोने आछे? मोने आछे। मंगलवारे आपनी एखाने एसेछिलेन सेई टाकार जोन्नो। যা যা আপনার হাত ছাড়া হয়ে যাচ্ছে সেসব প্রতিষ্ঠা ফিরে পাবার আশায়, এবং এই বিয়ের ব্যাপারটি আপনার মাথায় খেলল, ভেবেছিলেন যা হাত ছাড়া হয়ে যাচ্ছে এই তামাশাটায় তা ফিরে পেতে আপনার সাহায্য হবে। নাতাশা, চেঁচিয়ে উঠলাম আমি, একটু ভেবে কথা বলো। ভয়ানক একটা মর্যাদাহানির ভাব করে পুনরাবৃত্তি করলেন প্রিন্স, তামাশা মতলব। মর্মাহত হয়ে ফ্যালফ্যাল চেয়ে রইল আলিও শাহ, মাথায় প্রায় কিছুই ঢুকছিল না। হ্যাঁ হ্যাঁ, আমায় থামাবেন না, রুষ্ট হয়ে বলে চলল নাতাশা। শপথ নিয়েছি সব বলবই, আপনি নিজে মনে করে দেখুন। আলিও শাহ আপনার কথা শুনছিল না, পুরো ছ মাস ধরে আপনি ওকে ভজিয়েছেন আমার কাছ থেকে সরে যাওয়ার জন্য, আপনার ও কথা মানেনি। হঠাৎ সেই মুহূর্ত এলো যা আর নষ্ট করার অবকাশ রইল না। সেটা ফসকে গেলেই কনে, টাকা করি, সবচেয়ে বড় কথা টাকা, যৌতুকের 30 লাখ আপনার হাত ছাড়া হয়ে যায়। একটাই পথ ছিল আপনার, যে মেয়েটিকে আপনি কনে ঠিক করেছেন তার সঙ্গে আলিও শাহর প্রেম ঘটানো। ভেবেছিলেন ওর সঙ্গে যদি প্রেমে পড়ে যায় তাহলে হয়তো আলিও শাহ আমায় ছেড়ে যাবে। নাতাশা, কি বলছো তুমি? যন্ত্রণায় চেঁচিয়ে উঠল আলিও শাহ। আলিও শাহর চিৎকারে কান না দিয়ে নাতাশা বলে গেল, আপনি ঠিক তাই করলেন, কিন্তু আবার সেই একই গেরো। সব ঠিকঠাক হয়ে যেত, কিন্তু ফের কাটা হয়ে দাঁড়ালাম আমি। শুধু একটা জিনিসেই আপনার ভরসা ছিল, আপনি অভিজ্ঞ, ধূর্ত। তখনই হয়তো লক্ষ্য করেছিলেন যে মাঝে মাঝে আলিও শাহ তার পুরনো আসক্তিতে পীড়িত বোধ করছে। নিশ্চয়ই এটা লক্ষ্য না করে আপনি পারেননি যে আমায়ও অবহেলা করতে শুরু করেছে। একঘেয়ে লাগছিল ওর, এক নাগারে 5 দিন ধরে আমার কাছেও আসছে না। নিশ্চয়ই একেবারেই বেজার ধরে যাবে, ছেড়ে যাবে আমায়। কিন্তু হঠাৎ মঙ্গলবার আলিও শাহর দৃঢ় আচরণে আপনি একেবারে স্তম্ভিত হয়ে যান। কি তখন করার থাকে আপনার? প্রিন্স বলে উঠলেন, বরং উল্টোটা, ও ঘটনাটায়। নাতাশা দৃঢ়ভাবে বাধা দিল, আমি বলছি আপনি শুনুন। সেদিন সন্ধ্যে আপনি নিজেকে শুধিয়েছিলেন কি এখন করা যায়, এবং ঠিক করলেন আমার সঙ্গে ওর বিয়ে মঞ্জুর করা যাক। সত্যি সত্যি নয়, শুধু এমনি এমনি মুখের কথায়, নিতান্তই ওকে শান্ত করার জন্য। ভেবেছিলেন বিয়ের দিন তো যত খুশি পিছিয়ে দেওয়া যায়। ইতিমধ্যে ওই নতুন প্রেমটা শুরু হলো, আপনি সেটা লক্ষ্য করেছিলেন, এবং এই নতুন প্রেমের সূত্রপাতটার ওপরেই
ভরসা করে রইলেন আপনি। নভেলিপনা নভেলিপনা, অস্ফুট স্বরে মন্তব্য করলেন প্রিন্স, যেন নিজের মনেই বলছেন, একাকিত্ব স্বপ্নাতুরতার নভেল পাঠ। হ্যাঁ, এই নতুন প্রেমের উপরেই সবকিছু ভরসা করেছিলেন আপনি, পুনরাবৃত্তি করল নাতাশা। প্রিন্সের মন্তব্য ওর কানেও গেল না, নজরও করল না। ক্ষিপ্ত উত্তেজনায় ক্রমেই ভেসে যেতে লাগলো ও। আর নতুন এই প্রেমের সম্ভাবনা ছিল কত, সেটা তো শুরু হয় মেয়েটির সবখানি গুণ জানার আগেই। সেদিন সন্ধে ও যখন প্রকাশ করে বলল যে ওকে ও ভালোবাসতে পারবে না, কেননা আরেকটি প্রেম এবং কর্তব্য জ্ঞানের ফলে তা অসম্ভব, তখন মেয়েটি হঠাৎ এমন এক মহত্বের পরিচয় দিল এবং ওর প্রতিদ্বন্দ্বিনীর প্রতি এমন সহানুভূতি দেখালো, এমন আন্তরিকভাবে ক্ষমা করল যে মেয়েটির সৌন্দর্যে ওর বিশ্বাস থাকলেও এই মুহূর্তের আগে সে কখনো ভাবেনি যে মেয়েটি এত অপূর্ব। আমার কাছেও তখন এসে কেবল ওর কথাই বলেছে, অত্যন্ত অভিভূত হয়ে গিয়েছিল ও। নিশ্চয়ই পরদিন এই অপরূপ মেয়েটিকে অন্তত কৃতজ্ঞতার বশে হলেও ফের একবার দেখবার দুনির্বাদ তাগিদ বোধ না করেও পারে না। আর কেনই বা ও যাবে না, পুরনো সে মেয়েটির তো আর কষ্ট নেই, তার ভবিষ্যৎ স্থির হয়ে গেছে, ওর সারা জীবনই তো তার জন্য, আর এর জন্য তো শুধু এক মিনিট। এই এক মিনিটের জন্যই যদি নাতাশা ঈর্ষা বোধ করে, তবে সেটা কি অকৃতজ্ঞতাই না হবে? অজান্তেই ও নাতাশার কাছ থেকে কেড়ে নিলে শুধু এক মিনিট নয়, একদিন, দুই দিন, তিন দিন, এবং ইতিমধ্যে মেয়েটির এক নতুন অপ্রত্যাশিত রূপ ধরা পড়ল ওর চোখে। অতি উঁচু মন তার, অতি উৎসাহী, অথচ সেই সঙ্গে ভারী সরল ছেলে মানুষ, আর এদিক থেকে স্বভাবে একেবারে ওরই মতো। বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের শপথ নেয় ওরা, কামনা করে সারা জীবন যেন ছাড়াছাড়ি না হয়। মাত্র 5-6 ঘন্টা আলাপের মধ্যেই ওর মন ভরে ওঠে নতুন নতুন অনুভূতিতে, গোটা হৃদয় দিয়ে দেয়। আপনি ভাবছেন শেষ পর্যন্ত নিশ্চয়ই একটা সময় আসবে যখন ও তার পুরনো প্রেমের সঙ্গে তুলনা করবে এই তাজা নতুন অনুভূতিগুলোর। পুরনো সব প্রেমের ওখানে সবই ভারী পরিচিত, বরাবরের মতো, ওখানে সবই খুব গুরুগম্ভীর, বাধ্যবাধকতা, ওখানে ওর প্রতি ঈর্ষা আর তিরস্কার, চোখের জল ওর সঙ্গে, খুনসুটি বা লীলাখেলা করলেও সেটা করা হয় যেন শিশুর সঙ্গে, সমানে সমানে নয়। আর বড় কথা, ওখানে সবই খুব আগের মতো জানাশোনা, চোখের জলে তিক্ততার দমকে গলা বুঝে এলো নাতাশার। কিন্তু আরো এক মিনিট সে সংযত করে রাখলো নিজেকে, আর তারপর তারপর তো সময় আছেই, নাতাশার সঙ্গে বিয়ে তো আর এখনই হচ্ছে না, অনেক সময় পড়ে আছে, সবই বদলে যাবে, এবং আছে আপনার কথা, আভাস, ইঙ্গিত, ব্যাখ্যা, বাগ্নিতা, বিরক্তিকর ওই নাতাশার বিরুদ্ধে মিথ্যা একটা অপবাদও দেওয়া যায়, খারাপ বলে ওকে দেখানো যেতে পারে। কি করে যে তা শেষ হবে তা না জানলেও জয় আপনার অবধারিত। আলিয়োশা, আমায় দোষ দিও না লক্ষ্মীটি, এ কথা বলো না যে তোমার ভালোবাসা সম্পর্কে আমার জ্ঞান নেই, তার কদর করি না। আমি যে জানি তুমি এখনো আমায় ভালোবাসো, হয়তো এই মুহূর্তে আমার অভিযোগ তুমি বুঝতে পারবে না, এখন এসব কথা বলে আমি
অতি অতি অন্যায় করেছি জানি, কিন্তু কি যে করি। যখন এসবে আমি বুঝতে পারছি তোমায় ভালোবাসছি কেবলই বেশি করে, একেবারে পাগল হয়ে। হাত দিয়ে মুখ ঢেকে ও ধপ করে চেয়ারে বসে পড়ে ফোপাতে লাগলো ছেলে মানুষের মতো। চেঁচিয়ে উঠে আলিওশা ছুটে গেল ওর দিকে। নাতাশাকে কাঁদতে দেখলে ও কখনো অশ্রুহীন থাকতে পারে না। নাতাশার এই কান্নায় বোধ হয় প্রিন্সের বেশ সুবিধে হয়ে গেল। সুদীর্ঘ এই কৈফিয়তের মধ্যে নাতাশা যেভাবে মেতে উঠেছিল, আক্রমণের যে তীব্রতা ফুটে উঠেছিল, তাতে অন্তত সৌজন্যের খাতিরেও প্রিন্সকে আহত বোধ করতে হতো। সে সবই এমন ঈর্ষার একটা উন্মাদ দমক, একটা আহত প্রেম, এমনকি অসুস্থতা বলে চালিয়ে দেওয়া যাবে, এমনকি সহানুভূতি প্রকাশই করা উচিত। প্রিন্স সান্ত্বনা দিলেন, শান্ত হন নাতালিয়া নিকোলাইভনা, প্রবোধ মানুন। এসব ক্ষিপ্ততা, কল্পনা, একাকিত্ব, ওর লঘুচিত্ত আচরণে আপনি ভারী বিরক্ত হয়ে উঠেছেন, কিন্তু ওর পক্ষে এটা মাত্র লঘুচিত্ততা। সবচেয়ে বড় কথা যেটা বিশেষ করে বলেছেন, মঙ্গলবারের সে ঘটনা থেকেই তো আপনার প্রতি ওর ভালোবাসার গভীরতার প্রমাণ হওয়া উচিত, অথচ আপনি কল্পনা করেছেন। তিক্ত কান্নায় বাধা দিল নাতাশা, দোহাই কিছু বলবেন না আমায়, অন্তত এখন আর আমায় যন্ত্রণা দেবেন না। মন আমার সবই বলেছে, বলেছে বহুদিন আগেই। ওর পুরনো প্রেম যে কেটে গেছে সে কথা আমি সত্যিই বুঝিনি ভাবছেন? এখানে এই ঘরে একা একা ও আমায় ছেড়ে গেল, ভুলে গেল যখন সব কিছু শুয়েছি আমি, সব কিছু ভেবে দেখেছি। আর কি করার ছিল আমার? তোমায় দোষ দিচ্ছি না আলিওশা, কিন্তু আমায় আর প্রতারণা করবেন কি? নিজেকে প্রতারণার চেষ্টা আমিও কি করিনি ভেবেছেন? ওহ, কতবার কতবার। ওর গলার স্বরের প্রত্যেকটা মির আমি কি শুনিনি? ওর মুখের, ওর চোখের ভাব কি আমি বুঝিনি? সব শেষ হয়ে গেছে একেবারে, সব চুকে গেছে, হতভাগিনি আমি। ওর সামনে হাঁটু গেড়ে বসে আলিওশা কাঁদছিল, ফোপানের দমকে দমকে বলতে লাগলো, সত্যি আমারই দোষ, এ আমারই অপরাধ। না না, নিজের ওপর দোষ টেনে নিও না আলিওশা, দোষ অন্যদের, আমাদের শত্রুদের, তাদেরই কাজ এটা, তাদেরই কাজ। অবশেষে কিছুটা অধৈর্য নিয়েই প্রিন্স শুরু করলেন, শেষ পর্যন্ত অন্তত বলুন কি কারণ পেলেন যাতে এই সমস্ত অপরাধ আমার ঘাড়ে চাপাচ্ছেন? সেটা তো আপনার একটা অনুমান, প্রমাণ নেই কিছু। আরাম কেদারা থেকে তড়িৎ উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল নাতাশা, প্রমাণ? আপনাকে প্রমাণ দেখাতে হবে, কুটির লোক আপনি। প্রস্তাবটা নিয়ে এখানে যখন এসেছিলেন তখন এছাড়া আর কিছু আপনি করতে পারতেন না। ছেলেকে শান্ত করার দরকার পড়েছিল আপনার, দরকার ছিল ওর বিবেক দংশনকে ঘুম পাড়ানো, যাতে অবাধে সহজ মনে ও আত্মনিবেদন করতে পারে কাতিয়ার কাছে। তা না হলে সব সময় আমার কথা ওর মনে পড়ত, আপনার কথাও শুনত না, ওদিকে অপেক্ষা করে করে আপনার বিরক্তি ধরে যেত। বলুন সত্যি নয়? ব্যঙ্গের হাসি হেসে প্রিন্স বললেন, আমাকে প্রতারণা করতে চাইলে
ওরকম একটা পরিকল্পনা আমার থাকতে পারতো তা মানছি, আপনি অতি খড়বুদ্ধি, কিন্তু এমন ভৎসনা দিয়ে মানুষকে অপমান করার আগে আপনার প্রমাণ দাখিল করা উচিত ছিল। প্রমাণ? আগে যখন ওকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে যাবার চেষ্টা করছিলেন তখন আপনার এই আচরণটা? জাগতিক লাভের জন্য, টাকার জন্য যে ছেলেকে এ ধরনের কর্তব্যে অবহেলা করতে তা নিয়ে খেলা করতে শেখায় সে তাকে অধঃপতিত করে। কিছু আগে সিঁড়িটার কথা, বিচ্ছিরি বাসাটার কথা কি বলছিলেন? কিন্তু ওকে আগে যা দিতেন সে ভাতা বন্ধ করে দিয়ে অভাব অনটন খিদের জ্বালায় ফেলে আমাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চেয়েছিল কে? আপনি না? এ বাসা আর এ সিঁড়ি আপনারই দোষে, আর এখন আপনি ওকে সেজন্য বকতে লেগেছেন। দুমুখো মানুষ আপনি। আর তখন সেই সন্ধে আপনার মধ্যে অমন ভাবাবেগ, অমন অভিনব, আপনার পক্ষে অস্বাভাবিক একটা প্রত্যয় দেখা গেল কোত্থেকে? আমায় আপনার এত দরকার পড়ল কেন? এ চার দিন আমি ঘরময় পায়চারি করে সব কিছু ভেবে দেখেছি, খুঁটিয়ে খুঁটিয়ে বিচার করেছি আপনার প্রতিটি কথা, আপনার মুখের প্রতিটি ভাব, এবং স্থির নিশ্চয় হয়েছি যে সবটাই একটা ছলনা, তামাশা, অপমানকর নীচ অশোভন একটা প্রহসন। আপনাকে যে আমি চিনি, অনেক দিন থেকে চিনি, আপনার কাছ থেকে আলিওসা যখন এখানে আসত প্রতিবার ওর মুখ দেখেই আমি টের পেতাম কি ওকে বলেছেন, কি বোঝাতে চেয়েছেন। ওর ওপর আপনার প্রভাব লক্ষ্য করে দেখেছি। না, আমায় ধোকা দিতে পারবেন না। হয়তো আরো কিছু অভিসন্ধি আপনার আছে, হয়তো আসল কথাটাই আমি এখনো বলতে পারিনি, কিন্তু তাতে কিছু যায় আসে না। আমায় আপনি ঠকিয়ে এসেছেন, সেটাই হলো সবচেয়ে বড় কথা। সেই কথাটাই আপনার মুখের উপর বলার দরকার ছিল। বাস, শুধু এইটুকুই আপনার যা কিছু প্রমাণ? কিন্তু ক্ষিপ্তা নারী, ভেবে দেখুন, আমার মঙ্গলবারের প্রস্তাবটাকে আপনি যা বলছেন সেই চাল মেরে আমি বড় বেশি হাত পা বাঁধা হয়ে গেছি। আমার পক্ষে সেটা হতো খুবই অবিবেচনা। হাত পা বাঁধা হলেন কিসে, কি করে? প্রতারণা করতে আপনার কি? কোনো একটা মেয়ের মনে ঘা দিলেন তাতে কি এসে যায় আপনার? সে মেয়ে তো এক গৃহত্যাগী হতভাগিনী, আপন বাপই তাকে ত্যাগ করেছে, অসহায় কলঙ্কিনী, চরিত্রহীনা। এ তামাশায় যদি কিছু, এমনকি এতটুকুনও লাভ হয় তাহলে কি দরকার ওর জন্য ভদ্রতা করে? কিন্তু নিজেকে যে অবস্থায় ফেলেছেন তা একটু ভেবে দেখুন নাতালিয়া নিকোলাইভনা। আপনি একান্ত জোর দিয়ে কেবলই বলছেন আমি আপনাকে অপমান করেছি, কিন্তু সে অপমানটা এত গুরুত্বপূর্ণ, এত হীন যে সে কথায় জোর দেওয়া তো দূরস্থান, কি করে ভাবা সম্ভব তাই বুঝছি না। এ কথা বলছি বলে ক্ষমা করুন, এত সহজে ওটা ধরে নিতে হলে সাত ঘাটের জল খাওয়া দরকার। আপনাকে তিরস্কার করার অধিকার আছে আমার, কেননা আমার ছেলেকে আপনি আমারই বিরুদ্ধে লাগাচ্ছেন। আপনার পক্ষ নিয়ে ও এখন আমার বিরুদ্ধে না দাঁড়ালেও মনটা ওর বিরূপ হয়ে আছে আমার ওপর। না বাবা না, চেঁচিয়ে উঠল আলিওসা, তোমার বিরুদ্ধতা যে করছি না তার কারণ আমার বিশ্বাস ওরকম অপমান তুমি করতে পারো না, এরকম অপমান করা সম্ভব বলেই আমার মনে হয় না। প্রিন্স চেঁচিয়ে উঠলেন, শুনলেন? নাতাশা,
এসবই আমার ত্রুটি। ওকে দোষ দিও না, সে ভারী অন্যায়, অসহ্য। শুনলে তো ভানিয়া, এর মধ্যেই ও আমার বিপক্ষে চলে গেছে, বলল নাতাশা। প্রিন্স বললেন, যথেষ্ট হয়েছে, দুঃসহ এ দৃশ্যটার যবনিকা টানা দরকার। ঈর্ষা অন্ধ বর্ণ এই মাত্রা ছাড়া বিস্ফোরণ থেকে একেবারেই অন্যরূপে ফুটে উঠেছে আপনার চরিত্র, হুঁশিয়ার হওয়া গেল। বেশি তাড়াহুড়ো করেছি, সত্যিই তাড়াহুড়ো। কি পরিমাণ আপনি আমায় অপমান করলেন সেটা খেয়ালেও নেই আপনার, তাতে আপনার কিছুই এসে যায় না। হ্যাঁ, তাড়াহুড়ো করেছি, তাড়াহুড়োই করেছি। আমার কথার খেলাপ করা অবশ্যই উচিত নয়, কিন্তু আমি তো বাপ, ছেলের সুখ আমায় দেখতে হবে। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে নাতাশা চেঁচিয়ে উঠল, কথা ফেরত নিচ্ছেন আপনি? সুযোগ পেয়ে খুশি হয়ে উঠেছেন? কিন্তু আপনাকে বলি শুনুন, দুই দিন আগে এইখানে একা একাই আমি স্থির করে ফেলেছিলাম, প্রতিশ্রুতি থেকে ওকে আমি মুক্তি দেব, এবং সেটা এখন সকলের সামনেই আমি ওকে বলছি, ওকে বিয়ে করতে আমি চাই না। অর্থাৎ ওর মধ্যে আপনি ফের হয়তো ওর সেই পুরনো উদ্বেগ বোধটাকে জাগিয়ে তুলতে চান, জাগাতে চান ওর কর্তব্য, নিজের দায়িত্ব নিয়ে ওর সমস্ত মন পোড়ানি, যাতে ফের ও আপনার সঙ্গে আগের মতো বাধা পড়ে। এটা তো দাঁড়াচ্ছে আপনার নিজেরই থিওরি অনুসারে, সেই জন্যই আমি এ কথা বলছি। কিন্তু থাক, যথেষ্ট হয়েছে, সময়েই মীমাংসা হবে সব কিছুর। অনেক শান্ত একটা মুহূর্তের অপেক্ষায় থাকব, তখন আমার বক্তব্য বলব। আশা করি আমাদের সম্পর্ক একেবারেই চুকে যাচ্ছে না, এটাও আশা রইল। আমায় আপনি আরও একটি ভালোভাবে কদর করতে শিখবেন। আজকেই ভেবেছিলাম আপনাদের পরিবার সম্পর্কে আমার পরিকল্পনাটা আপনাকে জানাব, তাতে আপনি দেখতে পেতেন। কিন্তু যথেষ্ট হয়েছে, ইভান পেত্রোভিচ আমার কাছে এসে উনি বললেন, এ আমার দীর্ঘদিনের ইচ্ছে তো বটেই, কিন্তু বিশেষ করে এখন তো আপনার সঙ্গে ঘনিষ্ঠ পরিচিত হতে পারাটা আমার কাছে খুবই মূল্যবান হয়ে উঠবে। আশা করি আপনি আমায় বুঝতে পারবেন। দু একদিনের মধ্যেই আপনার ওখানে যাব, অনুমতি দিচ্ছেন? আমি মাথা নোয়ালাম। আমার নিজেরই মনে হলো এখন আর ওর সঙ্গে আলাপ আমার এড়ানো অসম্ভব। আমরা করমর্দন করলাম। প্রিন্স নীরবে অভিবাদন জানালেন নাতাশাকে, তারপর আহত মর্যাদার ভাব করে বেরিয়ে গেলেন।